আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা খুবই মজার কিছু কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা এসেছে একটা প্রাইভেট ব্যাংকের নিয়োগ পরীক্ষায়। তো কোশ্চেনটাতে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছে আপেল, এ ডাবল পি এ ডি, এটাকে যদি ই এল ডাবল পি এ এভাবে লিখা হয় তাহলে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে কিভাবে লিখতে হবে। তো প্রথমে আপনাকে একটু মাথা খাটাতে হবে যে এখানে যে আপেলকে এভাবে লিখা হলো, কি পরিবর্তন হলো। তো এখানে কিন্তু এক নজরে দেখে বোঝা যাচ্ছে এখানকার এটা কিন্তু এখানে লাস্টে গিয়েছে, এখানকার দুইটা পি আছে, এখানে দুইটা পি, তারপরে এলি, তার মানে হচ্ছে এখানে এলি, মানে এ ডাবল পি এলি, জাস্ট উল্টা করে লেখা হয়েছে। তার মানে এখানে যে এই যে নাম্বারটা দেওয়া আছে এটাকে কিভাবে করে লেখা হবে, জাস্ট উল্টা করে, মানে প্রথমে আসবে 8, তারপরে 7, তারপরে 4, তারপরে 6, তারপরে 5, তারপরে 2, তারপরে এইটা হবে অ্যান্সার, যে প্রথমে প্রথমে আসবে 8, তারপরে আসবে 7, তারপরে আসবে 4, তারপরে আসবে 6, তারপরে আসবে 5, তারপরে আসবে 2, তারপরে ডি নাম্বারটা অ্যান্সার হবে। খুবই মজার এই ধরনের কোডিং ডিকোডিং এর কোশ্চেন গুলা বিভিন্ন পরীক্ষায় আসে, আসেন, এগুলো খুবই মজার হয়। এই কোশ্চেনটা এসছে দুটা ব্যাংকের পরীক্ষায়। তো আসেন এই কোশ্চেনটা আমরা দেখি, খুবই মজার একটা কোশ্চেন। সেটা হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ডকে যদি লেখা যায় 1 2 3 4 5 2 6 আকারে, আর ফ্রান্সকে যদি লেখা যায় যে 7 8 5 2 9 1 আকারে, তাহলে গ্রিসকে কিভাবে করে লেখা যাবে। তো এই ধরনের যখন কোডিং দেয়া থাকবে তখন আমরা প্রত্যেকটা লেটারের জন্য আলাদা আলাদা কোডগুলো বের করে ফেলবো। যেমন এখানে ইংল্যান্ড লেখা আছে, ই এর জন্য এখানে আসলে 1, মানে ফার্স্টের লেটারের সাথে এখানে যে ফার্স্ট ডিজিট আছে সেটা, এন এর জন্য আসলে আমরা পাচ্ছি 2, তার মানে এরকম জি এর জন্য পাচ্ছি হচ্ছে 3, হ্যাঁ, এল এর জন্য পাচ্ছি হচ্ছে 4, এ এর জন্য পাচ্ছি 5, এন এর জন্য পাচ্ছি 2, আর ডি এর জন্য 6, এরকম। এবং ফ্রান্সের ক্ষেত্রে এরকম যে এফ এর জন্য 7, আর এর জন্য 4 8, এভাবে করে আমরা পাচ্ছি। তো এখন এখানে আমরা যেটা বের করতে বসে, আমরা যদি কনসেন্ট্রেট করি এইটাতে, তাহলে আমার কিসের কিসের কোড দরকার, জি এর কোড দরকার। জিটা কোথায় আছে, ইংল্যান্ডের মধ্যে জি আছে 3 নম্বরে, 3 নম্বরে জি আছে, তার মানে এখানকার 3 নম্বর হচ্ছে 3, এখানে এই যে 3 নম্বরে আছে 3, তার মানে জি এর কোড হচ্ছে 3, তার মানে প্রথমে আসবে 3, তারপরে আমরা দেখতেছি আর, ফ্রান্সের মধ্যে আর আছে, তো এই যে আর এর যে কোডটা ফ্রান্সের 2 নম্বরে আছে 8, তার মানে ফ্রান্সের 2 নম্বরে যেহেতু 8 আছে, তার মানে আর এর কোড হচ্ছে 8, তার মানে আর এর কোড এখানে 8 বসাই দিলাম। আর ই, ই কোথায় আছে, ইংল্যান্ডের প্রথমটা ই, ই এর এখানে প্রথমটা তো 1 ই দেওয়া আছে, তার মানে ই এর কোড হচ্ছে 1, তার মানে এই 1 1। আর এরপরে দেওয়া আছে সি, সি কোথায় দেওয়া আছে, সি ফ্রান্সের লাস্টের আগেরটা, এখানকার লাস্টের আগেরটা 9 দেওয়া আছে, তার মানে সি এর কোড হচ্ছে 9, আর ই এর কোড তো একটু আগে 1 দেখলাম, তার মানে আমরা পাচ্ছি 3 8 1 1 9 1, 3 8 1 1 9 1, মানে সি নাম্বারটা অ্যান্সার হবে। খুবই মজার, আপনারা দেখতেই পাচ্ছেন এই কোশ্চেনটা আসছে 37 নম্বর বিসিএস পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেন প্রত্যেকটা ব্যাংকের পরীক্ষায় বা অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলোতে আসে। তো এখানে দেওয়া আছে এরকম একটা ওয়ার্ড দেওয়া আছে, এটাকে এইভাবে করে লেখা হয়, কান্ট্রিকে এইভাবে করে লেখা হয়েছে, তাহলে এই ওয়ার্ডটাকে কিভাবে করে লেখা হবে। তো ওই যে আমি বলেছি যে আমাদের প্রতিটা লেটারের মানে লেটারের কি পরিবর্তন হয়েছে সেটার দিকে তাকাতে হবে। লেটারের পরিবর্তন, এখানে সি এর জায়গায় ই দেওয়া আছে, মানে সি এর পরের পরেরটা হচ্ছে ই, সি এর পরেরটা ডি, তারপরেরটা ই, মানে সি এর সাথে 2 প্লাস করলে আমি ই পাবো। আমি ধরে নিলাম যে সি এর সাথে 1 প্লাস করা মানে হচ্ছে তার পরেরটা, আর 2 প্লাস করা মানে তার পরের পরেরটা, তাহলে সি এর সাথে 2 যোগ করলে ই পাবো। তারপরে অবভিয়াসলি এইখানে যেই সংখ্যাটাকে আমরা মানে এখানে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের যে ফার্স্ট যে লেটারটা আছে, এই লেটারটাকে আমি কি লিখতে লিখতে পারবো সেটার সাথে আমাকে 2 যোগ করতে হবে। 2 যোগ করা মানে কি, পরের পরেরটা, ই এর পরেরটা হচ্ছে এফ, তার পরেরটা হচ্ছে জি, তার মানে অবভিয়াসলি যেই মানে লেটারটা মানে যেই ওয়ার্ডটা হবে তার ফার্স্ট ফার্স্টেরটা হবে জি। তার মানে অবভিয়াসলি এখানে দেখি তো অ্যান্সার গুলো সবগুলো শুরুতে সি দেওয়া আছে, কিন্তু একটাতে শুধু জি দেওয়া আছে, তার মানে এটাই অ্যান্সার হবে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার জাস্ট দেখার সাথে সাথে আপনি দিয়ে দিতে পারবেন, যদিও আপনি পরেরটাও একটু চেক করে নিতে পারেন, কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু একটা এমসিকিউ, যদি আমাদের আরেকটা জি থাকতো তাহলে আরেকটা আমরা চেক করে দেখতাম। আচ্ছা, তারপরেও একটা আমি যদি চেক করি, এরপর একটা ও আছে, ও এর জায়গায় এখানে এম আছে, আমরা জানি এ বি সি ডি এফ জি এক্স ওয়াই জে কে এল এম এন, তাহলে এম এন তারপরে হচ্ছে ও, তার মানে ও এর জায়গায় এখানে এম আছে, কথাটার অর্থ হচ্ছে ও এর জায়গায় এম আছে মানে কি, আসলে ও এর জায়গায় এম আছে মানে ও এর আগের আগেরটা আছে, মানে ও এর আগেরটা যদি আমি -1 বলি তাহলে আগের আগেরটাকে আমি -2 বলতে পারি, তার মানে অবভিয়াসলি এইখানে এল যে থাকবে, এল যে আছে এই দ্বিতীয় দ্বিতীয়তে, এটার জন্য যেই জিনিসটা আমি লিখব মানে যেই ওয়ার্ডটা আমি লিখবো সেটার দ্বিতীয় লেটারের মধ্যে থাকবে এল এর আগের আগেরটা,
তাহলে আমরা আমরা কি জানি, এবিসিডি এফজি এইচ আই জে কে এল, তাহলে এল এর আগেরটা হচ্ছে কে, তার আগেরটা হচ্ছে জে, তার মানে দ্বিতীয় দ্বিতীয় যে ইয়াটা আসবে এল এর আগের আগেরটা হচ্ছে জে, এল এর আগেরটা হচ্ছে কে, তার আগেরটা হচ্ছে জে, তার মানে দ্বিতীয়টা আসলে জে বসবে, যেটা এখানে দেওয়াই আছে। এইভাবে করে প্রত্যেকটাই আমরা মিলালে এটা পাবো, যেহেতু একটা মিলিয়ে আমি অ্যান্সার পেয়েছি তাহলে তো আর মিলানোর প্রয়োজন নাই। এভাবে করে আপনারা কোডিং ডিকোডিং এর যে কোনো অঙ্ক করে ফেলতে পারবেন। তো আমি মনে করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।